যদিও বিয়ের এক বছর পরে পুরুষের শরীরে তেমন কোনো পরিবর্তন না হলেও আমাদের দেশে অধিকাংশ নারীর ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকমই। এজন্য বিয়ের প্রথম প্রথম স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ হলে যতটা আনন্দ পেত, এক বছর পার হয়ে গেলে দেখা যায় সেই আনন্দ অনেকটাই কমে যায়। কারো কারো ক্ষেত্রে তো স্ত্রী এতটাই মোটা হয়ে যায় যে দুজনের আনন্দেই অনেকটা ঘাটতি পড়ে। যে সকল মেয়েরা খুব বেশি চিকন বা যাদের জিরো ফিগার, তাদের সাথে ঘনিষ্ঠ হয়েও পুরুষরা খুব বেশি আনন্দ পায় না। আবার যে সকল মহিলারা খুব বেশি মোটা বা যাদের স্বাস্থ্য অত্যাধিক বেশি, তাদের সাথে ঘনিষ্ঠ হয়েও কিন্তু পুরুষরা আনন্দ কম পায়। বরং যারা মাঝারি গড়নের বা যাদের মাঝামাঝি স্বাস্থ্য, খুব বেশি মোটাও না আবার খুব বেশি চিকনও না, এরকম দেখতে মেয়েরাই কিন্তু পুরুষের কাছে খুব বেশি আকর্ষণীয় এবং এদের সাথে ঘনিষ্ঠ হতেই পুরুষরা বেশি পছন্দ করে। বিয়ের পরে আপনার স্ত্রী যদি খুব বেশি মোটা হয়ে যায় আর এর প্রভাব যদি আপনাদের যৌন জীবনে পড়ে, তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? আজকে আমি এই বিষয়টি সম্পর্কে একেবারে খোলামেলা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন। খুব বেশি মোটা মহিলাদের ক্ষেত্রে ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে পুরুষরা সব ধরনের আসন ট্রাই করতে পারে না। আবার দেখা যায় স্ত্রী অত্যাধিক মোটা হওয়ার কারণে পুরুষের অঙ্গ ঠিকভাবে স্ত্রীর ভেতরে প্রবেশ করতে পারে না। এজন্য মোটা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে আপনার স্ত্রী যদি বিছানায় শুয়ে থাকে, তাহলে তার কোমরের নিচে একটা বালিশ দিয়ে দেবেন। এতে করে তার কোমর কিছুটা উপরের দিকে উঠে আসবে, যার ফলে আপনি খুব সহজে তার ভেতরে সম্পূর্ণ প্রবেশ করতে পারবেন। অথবা আপনি বিছানায় শুয়ে থাকুন এবং আপনার স্ত্রীকে আপনার উপরে বসে আপনাকে তার ভেতরে প্রবেশ করাতে বলুন। এভাবেও কিন্তু সম্পূর্ণটা তার ভেতরে প্রবেশ করবে। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার স্ত্রীকে বাচ্চারা যেভাবে হামাগুড়ি দেয় সেভাবে হামাগুড়ি দেওয়ার স্টাইলে বিছানার উপরে উপর হয়ে বসতে বলুন এবং আপনি তার পিছন দিক থেকে তার ভেতর প্রবেশ করুন। এতেও আপনার স্ত্রী মোটা হওয়া সত্ত্বেও আপনি সম্পূর্ণ তার ভেতরে প্রবেশ করতে পারবেন। তবে সব থেকে কার্যকরী পদ্ধতি হচ্ছে আপনার স্বামী স্ত্রী ঘনিষ্ঠ হওয়ার সময় পাশাপাশি শোবেন এবং শোয়ার ক্ষেত্রে আপনার স্ত্রী আপনার বাম পাশে এবং আপনি তার ডান পাশে শোবেন। এরপর আপনার স্ত্রী তার ডান পা ভাঁজ করে উপরের দিকে তুলে রাখবে এবং আপনি আপনার ডান পা তার বাম পায়ের উপরে দেবেন। এর ফলে তার ডান পা উপরের দিকে এবং বাম পা নিচে থাকার ফলে আপনি সহজেই আপনার সম্পূর্ণ অঙ্গ তার ভেতরে প্রবেশ করাতে পারবেন। এইভাবে যদি আপনার ঘনিষ্ঠ থাকেন, তাহলে আপনি এক নাগারে অনেকক্ষণ ঘনিষ্ঠ থাকতে পারবেন, কারণ এক্ষেত্রে আপনার পরিশ্রম হবে অনেক কম। এর পাশাপাশি যখন আপনি তার ভেতরে আসা যাওয়া করতে থাকবেন, তখন একই সাথে আপনার ডান হাতের একটা আঙ্গুল দিয়ে তার অঙ্গের উপরে যে ভগ্নাংশ রয়েছে এখানে হালকা নাড়াচাড়া করতে পারেন। এতে করে তার খুব অল্প সময় তৃপ্তি হয়ে যাবে। আশা করি এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন যে মোটা স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে এমন আসন বা এমন পদ্ধতি ট্রাই করতে হবে যে আসনগুলোতে তলপেটে চর্বি থাকার পরও আপনি সম্পূর্ণ তার ভেতরে প্রবেশ করতে পারবেন।